পিঠের উপরেও পারি এটা বাজাইতে। থ্যাংক ইউ গো। বিভাগীয় নয়টি জেলা শহর থেকে 1,20,000 প্রতিযোগী নিয়ে শুরু আগামীর তারকা সিজন ট্যুর দুদিনব্যাপী কোয়ার্টার ফাইনাল রাউন্ডের আজ দ্বিতীয় ও শেষ দিন। আচ্ছা, কোন সঙ্গের? 1984। কে নাচ করেছিল, এটা কে করেছিল গানটার উপরে? একই মঞ্চে নাচ ও গানের 100 প্রতিযোগীর লড়াই থেকে সেরা 60 জন যাবে সেমিফাইনালে। রাজধানীর বিএফডিসির এটিএন বাংলার স্টুডিওতে বিচারকরা জানান, সঠিকভাবে নিজেদের তুলে ধরতে প্রতিযোগীদের গুণমুখী হওয়া প্রয়োজন। আজকাল তো নাচ গান একসাথে চলে, তাহলে এই সমাজে একটা ছেলে বা একটা সাধারণ ঘরের একটা ছেলে বা মেয়ে তার এক্সপোজারটা কীভাবে হবে? কারণ তার ঘরে টান, তার পারিপার্শ্বিকতার টান না, এনকারেজ না হলে সে কোথাও গান করতে পারবে না, অসম্ভব। যতই আমরা বলি না কেন যে তোমার ট্যালেন্টটাকে নষ্ট করলে কেন, প্র্যাকটিস কেন করছো না, প্র্যাকটিস তো তার যখন সামনে একটা উৎসাহ থাকে, একটা রেকর্ডিং আছে আমার, একটা ফিল্মে গান করবো, আমার তো গান করতেই হবে, এটা কিন্তু ওকে আগায় অনেক এগিয়ে নেয় আর কি। আগামীর তারকা যেই প্রতিযোগিতার জাজমেন্ট করার জন্য আমি এসেছি, খুব ভালো ভালো ছেলে মেয়ে, মেয়ে ছেলে কমই দেখছি, মেয়ে অনেক বেশি, খুব ভালো ভালো আছে। যেটা আমি ফিল করছি যে ওদের প্র্যাকটিসটা কম, শিখেছে কম, ওরা তো ছোটো এখন, তারপরেও গান যদি করতে হয় তাহলে একদম ছোটোবেলা থেকে শিখতে হবে। হঠাৎ করে এক বছর প্র্যাকটিস করে গান গাইতে আসলাম তাহলে তো হবে না। এদের সম্ভাবনার পথ কিন্তু আমি বলবো অনেকটা উন্মুক্ত, এরা অভিভাবকের সাহায্য পাচ্ছেন, বিভিন্ন প্ল্যাটফর্ম পাচ্ছে যেটা আমাদের সময় ছিল না। তবে একটি দিক আমাদেরকে ভাবায় যে এদের চর্চামুখী নয় এরা, এরা খুব আগ্রহী, খুবই তারা গুরুমুখী নয়। এ সময় এটিএন এমসিএল এর প্রধান নির্বাহী কর্মকর্তা সাজেদুর রহমান মুনিম বলেন, এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমানের দিক নির্দেশনায় ফাইনালের সেরা 5 প্রতিযোগীকে প্রতিভা বিকাশে এটিএন বাংলাতে বিশেষ সুযোগ দেওয়া হবে। নতুন চমক আসলে একটু এটার ইতিহাসটা বলা উচিত আমাদেরকে, সেটা হলো আগামী তারকা তখনই আমরা শুরু করেছিলাম যখন সারা বিশ্ব করোনা ভাইরাসে থমকে গিয়েছিল, কী করবে শিল্পীরা ঘরে বসে, কী অবস্থা হবে। ঠিক সেই টাইমে যে 18 তারিখ আমাদের সারা পৃথিবীতে লকডাউন হয়ে গেল, আমরা 12 তারিখ আমাদের মাননীয় চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান এবং আমি বসে একটা সিদ্ধান্ত নিলাম এদের নিয়ে কী করা যায়। তখন পরের দিন আমি একটি প্ল্যানিং করে তার কাছে দিলাম, আমরা 12 তারিখে কিন্তু আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিলাম যে অনলাইনে আমরা একটা রিয়েলিটি শো করবো। এটা সারা পৃথিবীতে মনে হয় এটিএন বাংলায় প্রথম করেছে যে অনলাইনে একটা রিয়েলিটি শো করা যায়, এবং সেখানে করতে গিয়ে আমরা দুই বাংলা, ইন্ডিয়া এবং বাংলাদেশ মিলে নাচ গান অভিনয় 3টি সাবজেক্ট নিয়ে আগামী তারকা করেছিলাম, এবং সাউথ এশিয়ান ডান্স কম্পিটিশন 12টা দেশ নিয়ে, এবং 1 বছরব্যাপী সেই 70,000 ছেলে মেয়েকে নিয়ে পৃথিবীর 12টা দেশকে নিয়ে, এবং 12টা দেশের বিচারকরা যে লাইভে বসে এবং ওরা ভিডিও পাঠাতো সেগুলোকে জাজমেন্ট করা, এটা 4টিখানি ব্যাপার ছিল না। এটা করে সাকসেসফুলি আমরা 2022-এর প্রথম দিকে এসে তাদের পুরস্কার বিতরণের অনুষ্ঠানটা শেষ করেছি। শেষ করার পরে খুব জাঁকজমকাকারী করেছি এই আমাদের এটিএন স্টুডিওতেই। এরপরে ওদিনই আমাদের মাননীয় চেয়ারম্যান ঘোষণা দিল যে একটা কাজ করো, এটি কন্টিনিউ চলবে, আমরা এবার অফলাইনে চলে যাব, আমরা প্রতিটা জেলায় গিয়ে করবো। তো আমরা জেলায় যেতে পারিনি, আমরা 9টি বিভাগীয় শহরে, রাঙামাটিটা একটু আলাদা করে আমরা 9টি জায়গায় বাছাই পর্ব করেছি, সেখানে আমরা প্রায় 1,20,000 ছেলে মেয়েকে নিয়ে নাচ এবং গান যে একই মঞ্চেই প্রথম, তাদেরকে একটি প্ল্যাটফর্ম দিলাম, সেখান থেকে বাছাই করে করে আজকে 100 জনকে নিয়ে এই কোয়ার্টার ফাইনাল হচ্ছে, সেখান থেকে আমরা 60 জনকে নিয়ে যাব সেমিফাইনাল, সেমিফাইনালের পরে 30 জনকে নিয়ে 15 জন নাচ এবং 15 জন গান, তাদেরকে নিয়ে ফাইনাল গালা অনুষ্ঠিত হবে। এবং এখানে চেয়ারম্যান মহোদয় ইতিমধ্যে দেখেছেন যে গতবারে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড বা ফিফথ পর্যন্ত হয়েছে তাদেরকে নিয়ে ঈদের একটি অনুষ্ঠান গত বছর তাদের পারফর্ম করেছিল একটি নাচের এবং গানের, এবছরও তারা করছে,
এবং এবারে যারা এই নতুন সিজন টুতে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড বা টেন পর্যন্ত হবে তাদের নিয়ে ঈদুল ফিতরে মাননীয় চেয়ারম্যান বলেছেন যে তাদের নিয়ে স্পেশাল একটি প্রোগ্রাম হবে। এবং আপনারা দেখেছেন যে গতকালকে এসেছিল আমেরিকার আমাদের ফোবানার, উনি ঘোষণা দিয়ে গিয়েছেন যে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে নাচ এবং গানে তাদেরকে নিয়ে আমেরিকা একটি অনুষ্ঠান করা হবে এবং এদেরকে চেয়ারম্যান মোহাম্মদ জি সিরিজের সঙ্গে একটি চুক্তি হচ্ছে যারা গানের তাদেরকে সেখানে পার্টিসিপেট এবং তাদের চান্স দেওয়ার জন্য। কোয়ার্টার ফাইনাল রাউন্ড শেষে 60 জন প্রতিযোগীদের নিয়ে আগামী 30 ও 31 মার্চ অনুষ্ঠিত হবে সেমিফাইনাল, আর সেমিফাইনালের সেরা 30 জনকে নিয়ে অনুষ্ঠিত হবে আগামীর তারকা গ্র্যান্ড ফাইনাল। ঐশী গোস্বামী, প্রমা, এটিএন বাংলা, ঢাকা।